মাদককাণ্ডে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বর্তমানে এনসিবির হেফাজতে রয়েছেন। এমন পরিস্থিতিতে বলিউডের অনেক অভিনেতাকে দেখা যাচ্ছে শাহরুখের পাশে দাঁড়িয়েছে এবং আরিয়ানের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। কিন্তু এরই মধ্যে মডেল ও বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া দাবি করেছেন শাহরুখ খানের পার্টিতে কোকেন থাকত। নিজেই টুইটার অ্যাকাউন্টে 2020 সালের এক সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছেন শার্লিন। সেখানে তিনি এ দাবি করেছেন। সে সাক্ষাৎকারে শার্লিন কারো নাম না নিলেও শাহরুখ খানের মালিকানাধীন ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স এর কথা উল্লেখ করেছেন। ইডেন স্টেডিয়াম পর পার্টি মে মানে দেখা কেকেআর প্লেয়ার্স কো অর উনকি গার্লফ্রেন্ডস কো শাহরুখ খান অর শাহরুখ খান কে করিবি দোস্ত উন সব কি দিদিয়া এন্ড ধীরে ধীরে মানে দেখা কি ধূমপান কিয়া জা রহা থা ধূমপান কে আলাবা অর ভি কই পদার্থ কা সেবন লিয়া জা রহা থা এন্ড মানে দেখা কি সব জোশ মে ইউ নো অলগ অলগ পদার্থ কা সেবন কর রহে থে এন্ড ডান্স করতে করতে জব মে और पसीने छूटने लगे तब मैं वॉशरूम गई, वॉशरूम का दरवाज़ा खोला और जब दरवाज़ा खोला तब जो देखा मैंने वो बहुत ही यू नो चौंकना कर गया मुझको। मैंने वहाँ पर स्टार वाइप्स को शीशे के सामने खड़े होकर আমি গত বছর এই সাক্ষাৎকার দিয়েছিলাম। শার্লিন বলেন, আমি নাচতে নাচতে ক্লান্ত হয়ে ওয়াশরুমে যাই। যখন আমি ওয়াশরুমের দরজা খুললাম তখন যা দেখেছি তা আমার কাছে খুব অবাক করার মতো ছিল। আমি ভাবছিলাম যে আমি কি ভুল জায়গায় পৌঁছেছি, তারপর দেখি না জায়গা তো ঠিকই, তাহলে এই লোকেরা এখানে কি করছে। সেখানে দেখলাম তারকাদের স্ত্রীরা আয়নার সামনে দাঁড়িয়ে সাদা পাউডার নিচ্ছে, যাকে আমরা কোকেন বলি। তিনি বলেন, এটা অনেকটাই চমকে যাওয়ার মতো। যদি হঠাৎ এমন দৃশ্য চোখের সামনে আসে তাহলে আপনি একটু বিস্মিত হবেন। ঠিক একই প্রতিক্রিয়া ছিল আমারও। যত তাড়াতাড়ি সম্ভব আমি সেখান থেকে চলে আসি, আমি সেই কার্যকলাপের অংশ হতে চাইনি। বাইরে আসার পর দেখলাম সবাই নিজের নিজের জায়গায় মেতে রয়েছেন, অন্যরকম পরিবেশ ছিল। তারপর আমি শাহরুখ খান এবং তার বন্ধুদের সঙ্গে দেখা করে বেরিয়ে এলাম। তিনি আরো বলেন, তারপর আমি বুঝতে পারলাম বলিউডে কোন ধরনের পার্টি হয়, উদযাপনের জন্য কি ধরনের জিনিস সেবন করেন। সাধারণত যখনই বলিউডে কোনো টপ হোস্ট পার্টির আয়োজন করেন এবং বলিউডের শীর্ষ অভিনেতা অভিনেত্রীদের দাওয়াত দেন, তখন অবশ্যই নেশাদ্রব্য পরিবেশন করেন। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Thank you.